যোগাযোগের ইতিহাসে নতুন মাইলফলকে বাংলাদেশ। 25 জেলায় দ্বার খুলল শত সেতুর। চট্টগ্রাম বিভাগ পেল সর্বোচ্চ 45টি। বেইলির পরিবর্তে পাহাড়ের মানুষ পেল 42 পাকা সেতু। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেতুগুলো উদ্বোধনের পরপরই জেলায় জেলায় ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। দেশের যোগাযোগ ব্যবস্থায় দিন দিন যুক্ত হচ্ছে নতুন পালক, যার কল্যাণে পাল্টে যাচ্ছে দেশের যোগাযোগ ব্যবস্থা। সেই মাইলফলকে যুক্ত হলো আরও শত নাম। দেশের 25 জেলায় চালু হলো নতুন 100 সেতু। চট্টগ্রামের পটিয়ায় দুটি সেতুর অভাবে এতদিন সড়ক যোগাযোগে বেশ ভোগান্তি পোহাতে হতো যাত্রী ও যান চালকদের। তবে কালারপোল ও বরকল সেতু চালু হওয়ায় আরেক ধাপ এগিয়ে গেল বিভাগের যোগাযোগ ব্যবস্থা। সেতু দুটির কারণে কর্ণফুলী, পটিয়া ও বোয়ালখালীর মানুষ সহজেই কক্সবাজার যাতায়াত করতে পারবেন। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সেতুগুলো উদ্বোধন করেন, যার মধ্যে চট্টগ্রাম বিভাগেরই 45টি। এর অধিকাংশই খাগড়াছড়ির পাহাড়ি এলাকায়। আগে খুব কষ্ট পেতাম আমরা, যে সেতুটা হওয়ার ফলে আমরা মানে কি অনেক খুশি। বিকল্প সেতু হিসাবে এই সেতুটি পটিয়াবাসীর জন্য পটিয়া উপজেলা পৌরসভা এবং পটিয়া হাসপাতাল পটিয়া সিটি কর্পোরেশন যদি আগামী দিনে হয় তাহলে এই সেতুর অবদান অবশ্যই লাগবে। এখানে আপনার ইন্ডাস্ট্রি আছে, মানে চলাফেরা করতে পারতেছে না, এটার জন্য অনেক ভোগান্তি হচ্ছে। আজকে সবাই আমরা খুশি। বিভাগের সর্বোচ্চ 42টি সেতু উদ্বোধন করা হয়েছে খাগড়াছড়িতে। দুর্ঘটনা এড়াতে দুইটি সড়কে পরীক্ষামূলকভাবে বসানো হয়েছে বিশেষ মেটালিক আয়না। এতে হর্ন দেওয়ার আগেই চালক দেখতে পাচ্ছেন বাঁকের উভয় দিকের গাড়ির গতিবিধি। সেতুগুলো চালু হওয়ায় সারা দেশে কম সময়ে ও খুব সহজেই যাতায়াত আরও সহজ হবে, এতে সন্তোষ জানিয়েছেন স্থানীয়রা। বর্তমানে যে আপনার বেলি ব্রিজ থেকে যে আপনার পাকা ব্রিজ আপনার উত্তীর্ণ হওয়ার পরে এখন কিন্তু আবার নিরবিচ্ছিন্নভাবে যোগাযোগ ব্যবস্থাটা কিন্তু এখন হয়েছে। আগে সবগুলো বেলি ব্রিজ ছিল, এখন পাকা ব্রিজ হয়েছে। আমাদের এই রুটে ড্রাইভাররা অনেক শান্তিভাবে এখন গাড়ি চালাতে পারতেছে বা যাত্রীরাও সুযোগ সুবিধা ভোগ করতেছে। খাগড়াছড়ির 10টি সড়কে 42টি সেতু নির্মাণে খরচ হয়েছে 184 কোটি টাকা। তৌফিক মাহমুদ, সময় সংবাদ।